ओम ज्ञानतिमीरांधनशलाकक्षुरमीलिम ये नस्मे श्रीगुरव नम श्रीचैतन्य मनोभीष्ट स्थित येन भूतले स्वयंपा मह्यमें ददाश्वपाक वंदेह श्रीगुरोपकमल श्रीगुरोन्वैष्णवां श्रीूप साग्र जा सहगना रघुनाथन्व साद्वैत सवधूत परीजन सहित चैतन्यदेव पादान सहगना ललिता श्री विशाखाता नमो कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति नितिनामिने नमस्ते सारस्वते देंवे गौरवाणी प्रचारिणे निर्विशेषून्यवादी पाश्चातणे वंशा कल्पतरु व्यस्ता कृपाशिंदु व्ये एवं नमो नमः नमो महावदन्याया कृष्ण प्रेमा प्रदायते कृष्णाय कृष्णचैतन्या क्रिष्ना नामनेगो रत्वशे नमः पञ्चतत्वात्मकम् कृष्णम् भक्तरु पश्चवरु पकम् भक्तावतारम् भक्ताक्यम् नमामि भक्तशक्तिकम् हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पतिम गोपेश गोपिकाधाका तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमा हरिप्रिए नीलाचल निवासाय नि परमात्मने बलभद्र सुभद्रभ्यम जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद શિયદ્વૈતકદાધરા શિવાશાધી ગૌર ભક્તવૃંદ હરી કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ તો আমরা কন্টিনিউ করছি সেভেনথ চ্যাপ্টার অফ ভগবত গীতা তো সেভেনথ চ্যাপ্টার থেকে স্টার্ট হয়েছে ভক্তিযোগ প্রথম ছটা চ্যাপ্টারে আমরা বিভিন্ন যোগের কথা ভগবান আলোচনা করেছেন এবং অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রথমেই ফার্স্ট চ্যাপ্টারে অর্জুনের যে চারটা প্রশ্ন ছিল সেগুলোকে অ্যান্সার করা হয় সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টারে থার্ড চ্যাপ্টারের শুরুতে অর্জুন তার মাঝে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে আমি কর্ম যোগ করবো নাকি কর্ম সন্ন্যাস করব তার উত্তর দিয়েছেন ভগবান ফিফ্থ চ্যাপ্টারে আবার সেম কোয়েশ্চেন করেন অর্জুন তার উত্তর দেন এবং এর মাঝে অর্জুন বিভিন্ন কোয়েশ্চেন করেন যেমন থার্ড চ্যাপ্টারের শেষে অর্জুন প্রশ্ন করছেন অথবা কি এন প্রয়ুক্ত পাপম চারতি পুরুষা আনিচ্ছেন বলা দিব নিয়োজিতা যে কী কারণে কোনটা ঠিক কোনটা ভুল জানা সত্ত্বেও আমি ভুল কাজ করছি তো তখন ভগবান কাম নিয়ে আলোচনা করলেন তারপর দিব্য জ্ঞান নিয়ে আলোচনা করা হলো দিব্য জ্ঞান ফোর্থ চ্যাপ্টার এই চ্যাপ্টারের শেষের দিকে ভগবান যখন অর্জুনকে বলছেন যে তুমি জ্ঞানরূপ খড়গের দ্বারা তোমার অজ্ঞানতাকে ছিন্ন কর উঠে দাঁড়াও যুদ্ধ করো তখন অর্জুনের আবার ডাউট আসছে যে কর্মযোগ করবো না কর্মসন্নাস করবো সেই নিয়ে আবার ক্লারিফিকেশন দেন ভগবান এবং তারপর সিক্স চ্যাপ্টারে ধ্যান যোগের আলোচনা করা হয় এছাড়াও সেকেন্ড চ্যাপ্টারে যখন ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করছিলেন ভগবান তখন সাংখ্যযোগ সকাম কর্মযোগ নিষ্কাম কর্মযোগ বুদ্ধিযোগ বিভিন্ন যোগ পদ্ধতির কথা আলোচিত হয়েছে রাইট তো গ্রুপে আমরা শেয়ার করেছিলাম কি কি বিভিন্ন যোগের কথা আলোচনা করা হয়েছে ফার্স্ট ছটা চ্যাপ্টারে এবং সিক্স চ্যাপ্টারের শেষের দিকেও আমরা দেখি যে সিক্স চ্যাপ্টার হচ্ছে ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগের আলোচনা তারপর অর্জুন প্রশ্ন করেন যে কেউ যদি স্পিরিচুয়াল পাথে প্রোগ্রেস করতে করতে তার যদি ফল ডাউন হয়ে যায় তাহলে কি হবে তাহলে তো তার একুল ওকুল দুকিলি চলে গেল সে জড়জাগতিক আনন্দও ভালো করে অনুভব করতে পারলো না এবং তার স্পিরিচুয়াল পাথে পারফেকশন অ্যাটেন্ড করতে পারলো না তখন কি হবে তো ভগবান তার উত্তর দিয়েছেন যে স্পিরিচুয়াল পথে কেউ যদি সামান্য প্রোগ্রেসও করে সামান্য প্রোগ্রেস করার পর যদি তার পতন হয় তাহলে শ্রীমাতাম গেহে যোগ সে হয় সুচি নাম অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে নাহলে শ্রীমাতাম মানে ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে আর যদি কেউ অনেকটা যোগ অভ্যাস করার পর পতন ঘটে তখন বৈষ্ণব পরিবারে তার জন্মগ্রহণ হবে তো এইভাবে অর্জুনের বিভিন্ন করেন এবং বিভিন্ন যোগ পদ্ধতির কথা আলোচনা করেন তো প্রথম ছটা চ্যাপ্টার ভগবান বিভিন্ন যোগ পদ্ধতির কথা বর্ণনা করছেন যোগ পদ্ধতি এটাও একটা যোগ পদ্ধতি কর্মযোগ রয়েছে জ্ঞান যোগ রয়েছে সাংখ্য যোগ রয়েছে বুদ্ধি বুদ্ধিযোগ রয়েছে সকাম কর্মযোগ নিষ্কাম কর্মযোগ অষ্টাঙ্গ যোগ এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি সেগুলোর কথা অর্জুনকে জানাচ্ছেন তার মধ্যেও এক দুবার ভগবান হিন্ট দিয়েছেন যে এত সব যোগ পদ্ধতি থাকলেও আমি রেকমেন্ড করি যে তুমি কর্মযোগই করো বারবার যেমন থার্ড চ্যাপ্টারে খুব প্রমিনেন্টলি ভগবান বলেছেন যে বিভিন্ন যোগ পদ্ধতি থাকলেও আমি রেকমেন্ড করবো যে তুমি কর্মযোগের অনুষ্ঠান করো তুমি যদি আনকোয়ালিফাইড হও কর্ম জ্ঞান যোগের জন্য তাহলে তো তোমার কর্মযোগ করাই উচিত আদারওয়াইজ তুমি মিথ্যাচারিতে পরিণত হবে আর যদি তুমি কোয়ালিফায়েড হও জ্ঞান যোগ করার জন্য

যদাহচরতি শ্রেষ্ঠ তদে বেতারো যেন সেইজাত প্রমাণ গুরুতে লোকস্তদান ভারততেম যেরকম যেরকম আচরণ করেন শ্রেষ্ঠ ব্যক্তিরা তাদেরকে ফলো করেন সাধারণ ব্যক্তিরা তো সেই জন্য লোকশিক্ষার কারণে এটা করা উচিত তো এইভাবে ভগবান রেকমেন্ড করেছেন যে কর্মযোগের অনুষ্ঠান করতে আর আমরা আলোচনা করেছি যে কর্মযোগটা কি কর্মযুগটা হচ্ছে ভক্তিযোগের প্রিকার্সার ঠিক আছে সেই জন্য जोग के से जोग के से तत, भक्ति योग्य रेकमेंड করেন एक्चुअली भगवान সেটা আমরা দেখতে পাবো ক্লিয়ারলি 7 টু 12 চ্যাপ্টারে ভক্তি যোগ সম্পর্কে বর্ণনা করেছেন এবং গীতার কনক্লুশনে মাগবত গীতার কনক্লুশনে ভগবান কি বলছেন 18.55 ভক্তিয়াম আম অভিজানাতি 야বঞ্জস্তস্মি তত্ত্বত ততোমম তত্ত্বতব গetva বিশতেত অনন্তরম যে শুধু মাত্র ভক্তির মাধ্যমে আমাদেরকে জানা যায় মাম চ ইও অব্যভিচারেন ভক্তি যোগেণ সেवते স গুণান সমতি তৈতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে তো ভক্তিযোগ যে এসেন্স সেটা ভগবান বলেছেন সিক্স চ্যাপ্টারের শেষের দিকেও ভগবান বলেছেন সিক্স চ্যাপ্টার একদম তো ভক্তিযোগী আমার সাথে সবথেকে অন্তরঙ্গভাবে যুক্ত তো ভগবান বিভিন্ন জায়গাতে তার মতামত প্রকাশ করেছেন যে বিভিন্ন যোগ পদ্ধতি থাকলেও ভক্তিযোগ হচ্ছে বেস্ট পদ্ধতি তুমি যদি ভক্তিযোগ ডাইরেক্টলি অভ্যাস করতে না পারো ভক্তিযোগ ডাইরেক্টলি অভ্যাস করা একটু ডিফিকাল্ট আমাদের মনে হতে পারে ভক্তি কি আছে চ্যান্টিং করো আর এই সামান্য হরিনাম জব করো ভোগ লাগাও ব্যাস ভক্তিযোগ করছি আমি কিন্তু ভক্তিযোগ অনেক বড় ব্যাপার সেটা আমরা বহুবার আলোচনা করেছি ভক্তিযোগ মানে হচ্ছে আমি যে কাজটা করছি সেটা সম্পূর্ণ মোটিভেটেড বাই কৃষ্ণাস প্লেজার আমার নিজের কোনো মোটিভেশন নেই আমি আমার আম খেতে ইচ্ছে গেল বাজারে গিয়ে আম কিনে আনলাম ভগবানকে অফার করলাম ভোগ লাগিয়ে খেলাম দিস ইজ কর্মযোগ কারণ আমার আম খেতে ইচ্ছা কি ছিল ভক্তিযোগ মনে হচ্ছে যে আমার কোনো কিছু ইচ্ছাই নেই আমি ভগবানের কথা ভাবছি যে ভগবানকে কিভাবে তুষ্ট করা যায় দিয়ে আমার মাথায় এলো যে হ্যাঁ ভগবানকে সিজনাল ফ্রুটস অফার করা যেতে পারে কিংবা আমি শ্রীমদ ভাগতে পড়লাম যে আহ শ্রীকৃষ্ণ মাখন মিষ্টি ভাল লাগে তো আমি আমার আমার ইচ্ছা নেই আমার কোলেস্ট্রল আছে আমার খাওয়া চলবে না ঠিক আছে কিন্তু তবু ভগবানের জন্যই বানাচ্ছি দিস ইজ কল ভক্তিযোগা তো ভক্তিযোগ মানে আমার নিজের কোনো ইচ্াই নেই হুম এবং আমাকে কৃষ্ণ যেভাবেই রাখুক আমি সেভাবেই থাকবো আমার কোনো এক্সপেক্টেশন নেই তো ভগবানের কাছ থেকে কিছু চাওয়ার নয় ভগবানকে দেওয়ার যোগ হচ্ছে ভক্তিযোগ তো দিস ইজ ভেরি ডিফিকাল্ট তো সেই কারণে ভগবান বলেন যে অ্যাটলিস্ট কর্মযোগ করো কর্মযোগ মানে হচ্ছে তুমি নিজের ইচ্ায় কাজ করো কিন্তু সেটা আমাকে অফার করে यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि जत् जतपश्यसि कौन्तेया तत्कृश्वमदार्पणं जाकुजि तुमि करो तुमार इच्छा अनुसार ही किंतु সেটা আমাকে অর্পণ করে কর ওকে সো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি এবং আমরা শুরু করেছিলাম সেভেনথ চ্যাপ্টার তো সিক্স চ্যাপ্টারের শেষে বিভিন্ন যোগ রয়েছে কর্মকাণ্ড কর্মযোগ জ্ঞানযোগ অষ্টাঙ্গ যোগ ভক্তিযোগ এটা হচ্ছে ক্রম কর্মকাণ্ড মানে হচ্ছে যে বেদে বর্ণিত বিভিন্ন প্রকারের আহ ফায়ার স্যাক্রিফাইস করবো আমি স্বর্গলোকে যাব পূর্ণ ক্ষয় হলে আবার নেমে আসব পৃথিবীতে তো সেইটা হচ্ছে যে কর্মকাণ্ড ওকে কিন্তু এটা পার্মানেন্ট প্রসেস নয় কারণ এটাতে মাঝে মধ্যে তুমি স্বর্গলোকে যাও আবার মাঝে মধ্যে পূর্ণ ক্ষয় হয়ে গেলে ফিরে চলে আসো ওকে তো তারপর কর্মযোগ কর্মযোগ মনে হচ্ছে তখন ভগবানকে অ্যাড করছি আমি কাজ করছি তার কিছু ফল আমি ভগবানকে অর্পণ করছি ওকে এবং পুরোটাই যদি ভগবানকে অর্পণ করতে পারি তাহলে সেটা নিষ্কাম কর্মযোগ হয় সেটা অ্যাজ অ্যাজ গুড ভক্তিযোগ কিন্তু ইনিশিয়াল ফেজে আমরা পুরো একদম সেলফলেস থাকি না সেই জন্যে সেটা কিছুটা সকামও থাকে পুরোটা নিষ্কাম নয় তো যদি কেউ নিষ্কাম কর্মযোগ কমপ্লিটলি পারফেক্ট করতে পারে কর্মযোগে সে কোথায় যাবে ব্রহ্মজ্যোতি বা ব্রহ্মান জ্ঞান যোগের মাধ্যমেও ব্রহ্মজ্যোতিতে যাওয়া যায় জ্ঞান যোগী কি করে সে কোনো কাজই করে না কর্মযোগী হচ্ছে সব কাজ করছে কিন্তু সেটার প্রতি অ্যাটাচড নয় নিষ্কাম কর্মযোগ ফলে আশা না করে করেছে কিন্তু জ্ঞান যোগী সে কোনো কাজ করে না সে মনে করে আমি দেহ নই আমি হচ্ছে আত্মা আত্মা স্তরে রয়েছি তাই আমি মেটেরিয়াল কোনো কাজ করব না তো কর্ম ত্যাগ মানে হচ্ছে জ্ঞান যোগ হম তো অর্জুনের এই দুটোর মধ্যে ডাউট ছিল কোনটা করা উচিত তো সেটার মাধ্যমেও ব্রহ্মজ্যোতিতে পৌঁছানো যায় কিন্তু এই রাস্তাটা খুব ডিফিকাল্ট भगवान बारबार बोलछन एई ज्ञान योगের মাধ্যমে ব্রহ্মচর্যতে পৌঁছানো वेरी वेरी ডিফিকাল্ট ক্লেশো অধিকতর স্থেષম অব্যক্ত আসক্ত চেতসম অব্যক্তহি গতির দুঃখম দেহবাদবি রাবপেতে তো জ্ঞান যোগের মাধ্যমে ক্লেশ অধিকতর স্থেশান্তার অনেক কষ্ট হয় এবং ব্রহ্মচর্যতে পৌঁছানোর পরেও সেটা পার্মানেন্ট পজিশন নয় শ্রীমদ ভাগবতম সেস আরুইহ্য কৃচ্ছেন পরম পদম তথা পতন্তি adh अनाद्रित युष्मदंग्रय সেখানে যেহেতু ভক্তি নেই অনাদ্রিত যুষ্মদ্রায় মানে আদর করেনি রাধা কৃষ্ণের যুগল পাদ পদে না পরম পদম অনেক করেছে অনাদৃত যুষ্মায় রাধা কৃষ্ণের আদর না করার জন্য তার আবার পতন্তি আধো আবার মেট্রিয়াল ওয়ার্ল্ডে থেকে ফিরে আসতে হয় এর থেকে হায়ার হচ্ছে অষ্টাঙ্গ যোগা যেটা সিক্স চ্যাপ্টার বর্ণনা করা হয়েছে সেটার মাধ্যমে পরমাত্মা উপলব্ধি হয়ে থাকে এরপর কেউ যদি ফরচুনেট হয় এই পরমাত্মার দর্শন করে সে ভক্ত হয়ে যাবে আর যদি সে ফরচুনেট না হয় সিদ্ধি আদি ইত্যাদি বিভিন্ন জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে স্পিরিচুয়াল পাথ থেকে সব থেকে টপমোস্ট হচ্ছে যোগা যার মধ্যে যেটার মাধ্যমে ভগবানকে রূপে উপলব্ধি করা যায় ভগবানের যে তিনটে ফিচার রয়েছে কি কি ব্রহ্মণ পরমাত্মা ভগবান শ্রীমদ ভাগবতম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ইলেভেন সেস বদন্তি তৎ তৎ বিদস্তত নাম ব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মে এতি ভগবান এতি শব্দতে তো ব্রহ্মণ পরমাত্মা ভগবান তার মধ্যে ভগবান ফিচারকে উপলব্ধি করা যায় শুধুমাত্র ভক্তিযোগের মাধ্যমে তো সেই জন্য ভক্তিযোগই স্টপমোস্ট যোগা লিডারের সব থেকে উপরে রয়েছে ভক্তিযোগ এবং অল এনকম্পাসিং মানে তুমি যদি ভক্তিযোগ করো সমস্ত যোগের ফল লাভ হয়ে যাবে এবং এক্সট্রা লাভ হবে কর্মযোগ মানে হচ্ছে ওয়ার্ক উইথ ডিটাচমেন্ট ভক্তি করলে ডিটাচমেন্ট তো আসবেই তার সাথে অ্যাডিশনালি কৃষ্ণের অ্যাটাচমেন্টও চলে আসবে ওকে জ্ঞান যোগের উদ্দেশ্য হচ্ছে নলেজ দেহ এবং আত্মার যে ডিফারেন্স সেই নলেজটা উপলব্ধি করা হচ্ছে জ্ঞানযোগ যোগ ভক্তিযোগ করলে সেই নলেজটা তো আসবেই তার সাথে এটাও চলে আসবে এই অ্যাডিশনাল নলেজটারও উপলব্ধি হবে যে আমি শুধুমাত্র দেহ নয় আত্মা এটা নয় আমি আত্মা এবং আমি কৃষ্ণের নিত্য দাস সেই নলেজটাও চলে আসবে অষ্টাঙ্গ যোগের মূল মন্ত্র হচ্ছে মাইন্ড অ্যান্ড সেন্স কন্ট্রোল মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কিন্তু ভক্তিযোগের মাধ্যমে কি হবে মন এবং ইন্দ্রিয় কন্ট্রোল তো হবে খুব ইজিলি হয়ে যাবে অষ্টাঙ্গ যোগীর বহু টাইম লেগে যেতে পারে কলি কেউ অষ্টাঙ্গ যোগ করলে তো একটা লাইফ টাইমে কমপ্লিটও করতে পারবে না হ্যাঁ তো কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে আমরা দেখতে পাচ্ছি ইসকন ডিভোটিস তারা কয়েক বছরের মধ্যে তাদের সেন্সেস কন্ট্রোল করে নেয় এই যে চারটে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করা বাইরের লোকদেরকে বললে তারা অবাক হয়ে যাবে এবার ছিল প্রভুপাদের কথা শুনে একজন ইংল্যান্ডের বাসিন্দা তিনি বলছিলেন যে কি করতে হবে আপনার মুভমেন্টটা আসতে গেলে তো প্রভুপাদ বলছিলেন নো মিটেটিং নো গ্যামলিং নো ইনটক্সিকেশন নোলিসেড সেক্স তো সে বলছে বেঁচে থেকে আর লাভ কি আছে আমার যেগুলো যেগুলো এনজয়মেন্ট এর জিনিস বন্ধ করে দিচ্ছেন আপনি দিস ইস ইম্পসিবল ইনকনসিভেবল ফর বাইরের লোকদের জন্য কিন্তু সমস্ত ইস্কন ডিভটি ডিভোটিরা তারা করে থাকে এটা এই সেন্স কন্ট্রোলটা করা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নাই কারণ ঋষি কে না ঋষি কে এসে সেবনম ভক্তির উচ্চতে কারণ তারা তাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করছেন সেই কারণে ইন্দ্রিয়গুলো খুব ইজিলি কন্ট্রোল হয়ে যাচ্ছে তো সেভেন্থ চ্যাপ্টার আমরা স্টার্ট করেছিলাম সেভেন্থ চ্যাপ্টারে ফার্স্ট সেকশন কভার করেছি ফার্স্ট সেকশন সেজ অবাউট পরমেশ্বর ভগবান বলছেন যে এবারে আমি তোমাকে অ্যাকচুয়াল জ্ঞানটা বলছি সেটা শোনো যথা জ্ঞাসশ্রী তা শোনো আমার সম্পর্কে সমগ্র রূপে জানতে পারবে সেইরকম জ্ঞান প্রদান করছি যে জ্ঞান জানলে আর কিছু জানার বাকি থাকে না যত্ত্বান নেহা ভূঞান্যৎ জ্ঞাতব্যাম অবশিষ্যতে তারপর ভগবান বলছেন যে এই ফ্লোটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ভগবানের মনস্তত্বটা কি ভগবান প্রথমে বলছেন খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞান তোমাকে দিতে চলেছি এই জ্ঞানটা জানলে অন্য কোনো কিছু জানার দরকার হবে না থার্ড ভগবান রিগ্রেট করেছেন কিন্তু অর্জুন জানো দুঃখের বিষয় কেউ জানতে চায় না মনুষ্য আনাম সহস্রে কশ্চিৎ যাতি সিদ্ধাই যতাতাম আপি সিদ্ধা নাম কাস্চিন মাম বৃত্তি তৎপতা হাজারে একজন ইন্টারেস্টেড হয় এরকম ইন্টারেস্টেড ব্যক্তিদের মধ্যে কেউ কদাচিত সিদ্ধি লাভ করে এরকম হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাপি কেউ আমাকে জানতে পারে ফোর্থ শ্লোকা থেকে ভগবান টেকনিক্যাল নলেজ দেওয়া শুরু করছেন অ্যাবাউট হিজ এনার্জিজ ভগবানের শক্তি সম্পর্কে ফোর্থ শ্লোকাতে ভগবানের মেটেরিয়াল এনার্জি সম্পর্কে বর্ণনা করেছেন যেটার আটটা প্রকার রয়েছে মেট্রিয়াল এনার্জি পাঁচটা হচ্ছে পঞ্চ মহাভূত আর্থ ওয়াটার ফায়ার এর ইথার এবং তিনটে হচ্ছে সাটেল বডি এলিমেন্ট মন বুদ্ধি অহংকার যেটা দিয়ে আমাদের সূক্ষ্ম দেহ তৈরি হয় ভূমি রাপু নলো বায়ু খম্মানো বুদ্ধি রেবচ অহংকার ইতিমে ভিন্ন প্রকৃতি রাষ্ট্রধা तर्पर भगवान बोलछन अपरेयम इतस्तु अन्यम प्रकृतिं विद्धिमे परम् अपरेयम মানে আমাদের অপরা প্রকৃতি যাতখন যেটা এক্সপ্লেইন করলাম इतस्तु अन्यम এটা ছাড়া অন্য প্রকৃতিं विद्धिमे परम् প্রকৃতি আছে আমাদের একটা সেটা জানো তুমি তার মানে আমাদের অপরা প্রকৃতি মানে মেটেল এনার্জি ছাড়া আরেকটা প্রকৃতি রয়েছে সেটা কি হবে নিশ্চয়ই পরা প্রকৃতি সেই পরা প্রকৃতি কি করে জীবভূতম মহাবাহো ययेदम धार्यते जगत সমস্ত জীবেরা সেই প্রকৃতি থেকে আসে অর্থাৎ ভগবানের পরা এবং অপরা প্রকৃতি এটা নিয়ে আমরা বহু টার্মিনোলজি ডিসকাস করেছিলাম আগের দিন নোটসে তো পরা প্রকৃতি মানে আত্মা আর অপরা প্রকৃতি মানে আমাদের দেহ বা অন্যান্য জড় পদার্থ ঠিক আছে তো আমরা আলোচনা করেছিলাম যে জগতে আমরা যেদিকেই তাকাব হয় সেটা ভগবানের পরাশক্তি নাহলে অপরা শক্তি সেই জন্যই গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাজীকে বলেছিলেন যে তুমি যদি কোনো জায়গাতে এরকম দেখো যেটা মনে হচ্ছে যে না আমার শক্তি নয় তার মানে তুমি ইলিউশনে আছো ঋতের্থম যৎ প্রতীয়েত না প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাষো যথাতম ওয়ান অফ দ্য ভার্সেস অফ চতুশ্লোকী ভাগবত তো এখানে আমরা দেখতে পেলাম যে জগতে সমস্ত কিছুই ভগবানের শক্তি সেজন্য বলা হচ্ছে এতদ যোনিনি ভূতানি সর্বানিত্যুপধারয়া সর্বানিত্যুপধারয়া মানে সমস্ত কিছু এই দুটো

নাও এরপর তাহলে আমরা জানলাম যে জগতের সমস্ত জায়গাতেই ভগবান ব্যপ্ত রয়েছে হুম তো ভগবান সব জায়গাতে ব্যপ্ত রয়েছে এবং আমরা যদি কোনো জায়গায় দেখে ভগবানকে স্মরণ করতে না পারি তার মানে আমরা মায়াতে আছি চৈতন্য চরিতাম্য বলা হচ্ছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি একজন পিওর ডিহটি যেদিকেই তাকায় ইষ্টদেবের স্ফূর্তি হয় সেখানে ইষ্টদেবকে দেখতে পাই প্রহ্লাদ মহারাজ সব জায়গায় নৃসিংহদেবকে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে পিওর ডিভোটিদের সিম্পটম তিনি পিলারের মধ্যেও দেখতে পাচ্ছেন তো নর্মাল মানুষদের জন্য প্রলাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তরা তো সব জায়গায় দেখে ইয়োম পশ্যতি সর্বত্র সর্বাম চ মহি পশ্যাতি তস্যাহাম না প্রনস্যামি সচা মে না প্রণস যে আমাকে সব জায়গায় দেখে এবং সব আমার মধ্যে দেখে তার কাছে আমি কখনোই হারিয়ে যাই না এবং সে আমার থেকে কখনো দূরে যায় না কৃষ্ণের সাথে সে ভাবে যুক্ত তো সাধারণ মানুষের জন্য আমরা কিভাবে কৃষ্ণকে সব জায়গায় দেখতে পাবো তো জীবেরে কৃপয়া কৃষ্ণ কইল বেদ পুরাণ মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবেরে কৃপয়া কৃষ্ণ কইল বেদ পুরাণ যারা মায়ামুগ্ধ জীব আমাদের মতো আমাদের আমরা জেনারেলি নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব না মানে আমরা যদি পিওর স্টেটে থাকতাম তাহলে আকৃষ্ট হতাম যেমন লৌহ কণা সে চুম্বকের প্রতি আকর্ষিত হয় সাধারণ কন্ডিশনে আমি যদি মাখিয়ে দিই তাহলে সে আকৃষ্ট হবে না তো মেটেরিয়াল ওয়ার্ল্ডে এসেছি মানে কাদা অলরেডি মেখে নিয়েছি আমরা তো এখন আমরা জেনারেলি ইন্টারেস্টেড হব না কৃষ্ণের প্রতি কোনো বৈষ্ণবের কৃপা তো হতে পারে তো সেই কারণে জীবের কৃপয়া কৃষ্ণ কইল বেদ পুরাণ কৃষ্ণ এই সমস্ত কিছু যে গীতা ভাগবত এই সমস্ত শাস্ত্র আমাদের দিচ্ছে এলো কৃপা করে তো এই সেকশনটা যে কৃপার ভগবানকে সব জায়গায় দেখতে পাবো তো এই সেকশনটা হচ্ছে ভার্স নাম্বার এইট থেকে ইলেভেন কৃষ্ণ ইজ অল পারভেসিভ তো এইট থেকে ইলেভেন এই যে আহ সেকশনটা এটার শীর্ষক হচ্ছে কৃষ্ণ সর্বব্যাপক সেটা কিভাবে দর্শন করবো আমরা বা কৃষ্ণকে সর্বব্যাপক রূপে দর্শন থেকে আট নম্বর আট নয় দশ এগারো চারটে শ্লোক কৃষ্ণকে সর্বব্যাপক রূপে দর্শন তো প্রথমে ভগবান বলছেন रसो हम अप्सु कान्तेय प्रभास्मि शशिशूरिय प्रणवा सर्व वेदेषु शब्दखे पौरुषं नुशु अर्थात रसो हम अप्सु कान्तेय रस अहम अप्सु अप्सु माने जल कान्तेय माने जলের जলের যে टेस्ट সেটা হচ্ছে আমি अप्सु जले अधिकरण कारक জলে যে টেস্ট থাকে রস রস মানে টেস্ট সেটা হচ্ছে অহম আমি প্রভা আসমি মানে প্রভা হই আমি শশী সূরে শশী মানে হচ্ছে চন্দ্র হম শশী সূরে মানে চন্দ্র এবং সূর্যের প্রভা আসমি মানে প্রভা হচ্ছি আমি প্রণবা সর্ব সমস্ত বেদের মধ্যে প্রণব বা অঙ্কার হচ্ছি আমি সমস্ত বেদে সব জায়গাতে ওঙ্কার সব মন্ত্রের আগেই আছে তার মানে বেদের এসেন্স হচ্ছি আমি শব্দ খেয়ে আকাশে নেশু আকাশের শব্দ সেটা আমি পৌরুষম নেশু মানে বিভিন্ন মানুষদের মধ্যে যে এবিলিটি বা পৌরুষ সেটা হচ্ছে আমি যেটার মাধ্যমে তারা কাজ করে থাকে তো হে কন্তে আমি জলের রস চন্দ্র এবং সূর্যের প্রভা সর্ব বেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ ওকে তো এই সমস্ত ভয়েসগুলো এখানে বিভিন্ন জিনিসের কথা বর্ণনা করা হয়েছে তো এগুলো আলাদা আলাদা করে লেখার কিছু নেই লিখলে পুরো ট্রান্সলেশনটাই লিখতে হবে সুতরাং আমরা ওইটুকুই লিখতে পারি হেডিং এইট টু ইলেভেন কৃষ্ণের সর্বব্যাপকত্ব দর্শন কি কী জিনিসের মধ্যে দর্শন যা ব্র্যাকেটের মধ্যে লিখে নিতে পারি জল চন্দ্র সূর্যের প্রভাব লিখতে চাইলে লিখতে পারো আর যদি মনে থাকে তো ভালো সর্বভেদে প্রণব আকাশের শব্দ মানুষের পৌরুষ এরকম এরকম লিস্ট আছে সেগুলো নোট ডাউন করতে পারো নাইন শ্লোকে ভগবান বলছেন যে আর কিভাবে দেখতে পারি আমরা তাহলে তাহলে এটা আমরা কিভাবে কৃষ্ণকে দর্শন করব যখন আমি জল পান করছি তখন আমার যে তৃষ্ণা মিটছে কৃষ্ণকে ইউ জলের এই যে যে তৃষ্ণা মেটাবার ক্যাপাসিটিটা সেটা তুমি তোমার কাছ থেকে আসছে সূর্য এবং চন্দ্র যে আমাদেরকে আভা দিচ্ছে প্রভা দিচ্ছে সেটা তোমার প্রভাবে বেদ এক্সিস্ট করছে তোমার জন্য আকাশে শব্দ আছে তোমার জন্য মানুষের মধ্যে পৌরুষ আছে তোমার জন্য তুমি না থাকলে কোণড়াই থাকতো না পুণ্য গন্ধ পৃথিবীম চ তেজশ্চсми বিভাবসৌ জীবনম সর্বভূতেশু তপসশ্চсми তপশ্বিষু আমি পৃথিবীর পবিত্র গন্ধ পুণ্য গন্ধ পৃথিবীম চ অগ্নির তেজ তেজশ্চсми বিভাবসৌ এবং সর্বভূতের জীবন জীবনম সর্বভূতেশু মানে সমস্ত জীবের জীবন

হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে বীজম মাম নাম আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা সমস্ত জীবের আমি বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীদের তেজ আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ওকে নাও ইলেভেন শ্লোকা এখানে একটু বোঝার আছে

বিভিন্ন জায়গাতেই রাগ মানে কিন্তু অনুরাগ সেটা মনে রাখতে হবে ক্রোধ মানে জেনারেলি অ্যাঙ্গার হয় রাগ মানে হচ্ছে অনুরাগ ঠিক আছে আমরা বাংলাতে এটাকে রাগ বলি যেমন ভীত রাগ ভয়া ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্ছতে দুঃখেসু অনুদ্িগ্ন মানা সুখেশু বিগত স্পৃহা ভীত রাগ ভয়া ক্রোধ স্থিতধীর মুনিরুচ্ছতে ভিত রাগ ভয়া ক্রোধ ক্রোধও আছে আবার রাগও আছে তাহলে ক্রোধ মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গার রাগ মানে হচ্ছে অনুরাগ অ্যাটাচমেন্ট তো কাম রাগ বিবর্জিত মানে অ্যাটাচমেন্ট ছাড়া এগুলো এই কাম আর রাগ এগুলো হচ্ছে রজ এবং তমগুনের সিম্পটম ঠিক আছে তো বলম বলবতম চাহম কাম রাগ বিবর্জিত মানে কাম রাগ বিবর্জিত যে বল বলবানের সেই বলবানের বল আমি মানে একদম সেই যারা মোড অফ প্যাশনে রয়েছে বডি টডি বানিয়ে যে তাদের যে বল সেটা কৃষ্ণ নয় সেটা হচ্ছে কাম রাগ যুক্ত বল কৃষ্ণ হচ্ছে সাত্বিকই বল কারণ কৃষ্ণ শুদ্ধ সত্য স্তরে বিরাজ করেন তো কাম রাগ বিবর্জিত রজ এবং তমগুণের প্রভাব ছাড়া যে বল সেটা হচ্ছে কৃষ্ণ এবং ধর্ম অবিরুদ্ধ ভূতেশু কামস্মি ভারতের সভা যে কাম ধর্মের অবিরুদ্ধ ঠিক আছে ধর্মের অবিরোধী মানে ধর্মকে যে কাম বিরোধ করে না কাম মানে হচ্ছে সেক্স লাইফ যে সেক্স লাইফ ধর্মের বিরুদ্ধ নয় ধর্মের বিরুদ্ধ সেক্স লাইফ মানে হচ্ছে যে আমি আমার এনজয়মেন্টের জন্য সেক্স লাইফকে ইউজ করছি কিন্তু ধর্মের অবিরুদ্ধ সেক্স লাইফ মানে হচ্ছে যে আমি কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করার জন্য সেক্স লাইফকে ইউজ করছি তো সেই সেই যে সেক্স লাইফ সেটা হচ্ছে কৃষ্ণ কারণ এটা ধর্মকে অপোজ করে না ধর্ম অবিরুদ্ধ নয় আমরা যেটা দেখেছি যে শিলপ্রভুপাত আমরা দিয়েছেন চারটে রেগুলেটিভ প্রিন্সিপাল তার মধ্যে একটা হচ্ছে নো ইলিসিট সেক্স তো এই প্রিন্সিপালটা ফলো করে যে কাম সেটা হচ্ছে কৃষ্ণ স্বয়ং ওকে তো তো সেটাই বলা হচ্ছে যে ধর্মের আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান এইভাবে আট থেকে এগারো নম্বর শ্লোকে সব কিছুর মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে কৃষ্ণ এই জগতে যখনই কিছু ভালো দেখবো আমরা তখনই বুঝতে হবে এটা কৃষ্ণের শক্তির প্রকাশ আর যখনই দেখবো কিছু খারাপ তার মনে বুঝতে হবে ওইখানে লোকজন কৃষ্ণকে স্মরণ করছে না বা কৃষ্ণের অনুপস্থিতি রয়েছে সেখানে যেমন আলোর অনুপস্থিতিতে অন্ধকার থাকে সেরকম খারাপ কোয়ালিটি মানে হচ্ছে কৃষ্ণকে সেখানে চাইছে না লোকজন মেটেরিয়াল ওয়ার্ল্ডে মানুষের ক্ষেত্রে দুটো অপশন আছে তারা কৃষ্ণকে অ্যাড করতে পারে কোনো অ্যাক্টিভিটিতে আবার কৃষ্ণকে ছাড়া করতে পারে সেই জন্য জীবকে বলা হয় তটস্থা শক্তি সে কখনো নদীর তটের বালুর মতো কখনো ভেজা কখনো শুকনো কখনো সে মায়াতে থাকে কখনো সে কৃষ্ণতে থাকে কৃষ্ণময় যদি আমরা কোনো কাজ করি সেই কাজটা হচ্ছে তখন সেটাকে আমরা ভালো বলবো অর্থাৎ সেখানে আমরা গুড কোয়ালিটিজ দেখতে এবং যখনই আমরা দেখবো যে কৃষ্ণ বিহীন আছে মানে কৃষ্ণকে আমরা স্মরণ করছি না কাজটা করার সময় তখনই সেটা সেন্স গ্র্যাটিফিকেশন বা সেটা পাপ কর্মরূপে পরিগণিত হবে না ফ্রম বর্ষ নাম্বার 12 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণর প্রতি কিভাবে சரন্ডার করা যায় சரেন্ডারিং টু কৃষ্ণ 12 থেকে প্রায় 19 পর্যন্ত হুম আচ্ছা 8 টু 12 एक्चुअली আমরা এখানে নিতে পারি কৃষ্ণ ইজ অল পারভেসিং কারণ এই শ্লোকও সামারাইজ করা হচ্ছে যে যে চৈবা সাত্ত্বিকা ভাবা রাজসস্তামসस्य মত্তে এ বেতি তান বিদ্ধি নাত্ব হম তেশু তে মাই তো সমস্ত সাত্বিক রাজসিক তাম্মসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে কিন্তু আমি সেই সকলের অধীন নই তারা আমার শক্তির অধীন তিনটে যে থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার সেটাও কৃষ্ণের থেকে এসেছে সত্যগুণ রজগুণ তমগুণ ওকে তো টুয়েলভটা আমরা ট্রান্সলেশন লিখতে পারি যে তিন গুণ কৃষ্ণের থেকে উৎপন্ন সত্য রজতম তিন গুণ কৃষ্ণের থেকে উৎপন্ন কিন্তু কৃষ্ণ তাদের অধীন নয় এরা কৃষ্ণের শক্তি কিন্তু কৃষ্ণ তাদের অধীন নয় প্রকৃতির তিন গুণ কৃষ্ণ থেকে উৎপন্ন কিন্তু কৃষ্ণ তাদের অধীন নয় এবং এই জগতে যা কিছু দেখছি তিন গুণেরই ম্যানিফেস্টেশন তখন জগতের বিভিন্ন অবজেক্টের মধ্যে কৃষ্ণ বলছিল যে আমি হচ্ছি সমস্ত কিছুর মধ্যে ভালো এবং এই গোটা জগতটাই হচ্ছে তিন গুণের ম্যানিফেস্টেশন রাইট তো এই লিঙ্কগুলো বুঝতে হবে আমাদেরকে বা চাইলেও লিখে রাখতে পারো যে জগৎটা যেহেতু তিন গুণের ম্যানিফেস্টেশন সেজন্য তিন গুণ নিয়ে কথা বলছে এখন হঠাৎ কেন তিন গুণ চলে এলো এটা বুঝতে হবে তো তিন গুণ কৃষ্ণ থেকে সৃষ্টি কিন্তু কৃষ্ণ তাদের অধীন নয় কিন্তু জীব সমূহ এই তিন গুণের অধীন হতে পারে এর পরের শ্লোকের জন্য লিংক কি হচ্ছে যে জীবেরা কিন্তু এই তিন গুণের অধীন হতে পারে বারো নম্বর শ্লোকের ট্রান্সলেশনে আছে যে তিন গুণ কৃষ্ণের অধীনে তারপর আমাদের বুঝতে হবে তিন গুণের অধীনে জীবেরা ওকে তিন গুণ কৃষ্ণ থেকে সৃষ্টি কৃষ্ণ তিন গুণের অধীনে নয় অর্থাৎ কৃষ্ণকে তমগুণ প্রভাবিত করতে পারে না আমাদেরকে প্রভাবিত করতে পারে আমরা কখনো সত্যগুণের প্রভাবে খুব সাত বিহেভ করছি আমরা সফট মিউজিক পছন্দ করছি বনে যেতে পছন্দ করছি ঠিক আছে বা কখনো আমরা আমাদের মধ্যে রজ আবার তমগুণ জেগে যাই ডিসকোতে গিয়ে ডান্স করা ইত্যাদি বিভিন্ন হ্যাঁ অধিক নিদ্রা প্রমাদ আলস্য ঘুম এগুলো তমগুণের লক্ষণ তারপর অতিরিক্ত প্যাশন যে কিছু আমি করব অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন সেগুলো রজগুণের প্রভাব তো প্রকৃতি তিন গুণের কি কি সিমটম সেগুলো লেটার চ্যাপ্টারসে আসবে ফোরটিন চ্যাপ্টার সেভেনটিন চ্যাপ্টারে আসবে কিন্তু কথা হচ্ছে যে এই তিন গুণ আমাদেরকে প্রভাবিত করে কখনো সত্যগুণের দ্বারা প্রভাবিত কখন রজগুণের দ্বারা প্রভাবিত কখনো তমগুণের দ্বারা কিন্তু কৃষ্ণকে এই তিন গুণ প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু কৃষ্ণের থেকেই সৃষ্টি হয়েছে সেই জন্য কৃষ্ণকে বলা হয় গুণাধীশ আর আমরা জীবেরা হচ্ছে গুণাধীন মানে গুণের অধীন আর কৃষ্ণ হচ্ছে গুণের অধীশ অধীশ মানে অধীশ্বর এই তিন গুণের যে কনসেপ্ট এটা ভাগবত গীতার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ওকে তো প্রথম থেকে এই তিন গুণের সম্পর্কে যদি আইডিয়া ক্লিয়ার থাকে ভগবান বলছেন এই তিন গুণের কথা খুব ভালো করে বোঝা উচিত চ্যাপ্টার 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 তিন গুণ সম্পর্কে ভগবান বর্ণনা করেছেন বা আগেও বিভিন্ন জায়গাতে যেখানেও বর্ণনা করছেন তিন গুণ সম্পর্কে তো এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট তিন গুণ কিভাবে কাজ করে তো আমরা কি লিঙ্ক বললাম যে জীবেরা এই তিন গুণের আন্ডারে থাকতে পারে শ্লোকে ভগবান কি বলছেন এ জগৎ মোহিতম তো আমার মনে হয় লিঙ্ক গুলো লিখে রাখা দরকার না হলে ভুলে যাবে তোমরা পরে যখন পড়বে তখন বুঝতে পারবে এতক্ষণ ভগবান কি বললেন যে সব জায়গায় আমি রয়েছি কিভাবে আমাকে দেখা যায় সেটা ভগবান বলেছেন রাইট তারপর ভগবান বললেন আমি সব জায়গায় রয়েছি এবং এই সমস্ত কিছু তিন গুণের ম্যানিফেস্টেশন সেই তিনগুণ আমার থেকে সৃষ্টি হয়েছে আমি তাদের অধীনে হয় না কিন্তু জীবেরা এই তিন গুণের অধীন হতে পারে তো ভগবান বলছে দেখো সব কিছুর মধ্যেই আমি আছি তোমাকে দেখিয়ে দিলাম আট থেকে এগারো নম্বর শ্লোকে আমি সব কিছুর মধ্যেই আছি কিন্তু কেন জীবের আমাকে দেখতে পায় না কারণ তারা তিন গুণের দ্বারা আচ্ছন্ন মায়া জবনিকা ছন্নাম আজ্ঞা ধোক আভ্যায় নূড়া দৃশা নাটো না কুন্তি মাহারানি বলছেন যে মায়ার পর্দা লাগানো থাকে তিন গুণের পর্দা লাগানো থাকার জন্য জীবেরা বুঝতে পারছেন আমাকে তো থার্টিন শ্লোকে আমরা লিখতে পারি যে আট থেকে এগারোতে আমরা দেখেছি যে কৃষ্ণ সর্বত্র বিরাজমান আট থেকে এগারোতে কৃষ্ণ সর্বত্র বিরাজমান তা সত্ত্বেও জীবেরা আমাকে বুঝতে পারে না কেন তিন গুণের প্রভাবে এটি নিজের ভাষায় লিখতে পারো তোমরা এসেন্সটা আগে বুঝে নিজের ঠিক আছে আট থেকে এগারো নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন যে আমি সর্বত্র বিরাজমান দেখিয়ে দিয়েছে বারো নম্বর শ্লোকে ভগবান তিন গুণকে নিয়ে এলেন তেরো নম্বর শ্লোকে বললেন যে তিন গুণের জন্যই জীবেরা আমাকে দেখতে পায় না যদি আমি সর্বত্র বিরাজমান কোনটার পর কোন শ্লোকটা কেন বলা হচ্ছে ই কোয়েশ্চেনটা সবসময় করা উচিত গীতা পড়ার সময় ওকে থার্টিন শ্লোকে বলা হলো যে তিন গুণের প্রভাবে জীবেরা আমাকে দেখতে পায় না সর্বত্র যদিও আমি সর্বত্র বিরাজমান সেটা আগেই ভগবান বর্ণনা করেছেন নাও ফোর শ্লোক ইন্টারেস্টিং তো ভগবান বললেন যে আমি সর্বত্র কত ইন্টারেস্টিংলি জিনিসটা এগোচ্ছে তো প্রথমে ভগবান এই অধ্যায়ের ছ নম্বর শ্লোকে বলেছেন এ তৎনি ভূতানি সর্বান্স্ব জগত প্রভাব প্রলয়াস্তা আমি সব জায়গায় বিরাজমান সব কিছুই আমার এই দুটো শক্তির থেকে আসছে হয় পরাশক্তি নালা শক্তি এবং সেখানে আমরা দেখলাম গর্ভদুখ বিষ্ণু একই কথা বলছি যে তুমি যদি এই ভগবানকে সর্বত্র দেখতে না পাও তাহলে তুমি মুড়ো তাহলে তুমি মায়াতে আছো তারপর ভগবান জীবকে কৃপা করে দেখালেন যে হ্যাঁ আমি সর্বত্র আছি তুমি যদি চাও আমাকে সর্বত্র দেখতে পারো তারপর ভগবান বলছেন যে আমি সর্বত্র থাকা সত্ত্বেও লোকজন কেন আমাকে দেখতে পায় না তিন গুণের প্রভাবে এই তিন গুণটা হচ্ছে সমস্যা এখন ভগবান বলছে এই সমস্যাটাকে কিভাবে অতিক্রম করব ফোরটিন শ্লোকে তিন গুণ আমাদেরকে ভগবানকে দেখতে দিচ্ছে না তো সেটাকে অতিক্রম করব কি করে তার সলিউশন ভগবান দিচ্ছেন ফোরটিন শ্লোকে दैवी येश गुणमई मम मायादुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायमे तं तरन्तिते हमारी दैवी माया त्रिगुणात्विक एवं त दुर्अतिक्रमनीय त दूर अतिक्रमनीय मनताके भेद करे कृष्ण के देखा संभव नहीं ताके अतिक्रम करे कृष्ण के देखा संभव नहीं दूर अतिक्रमनीय व्हाट इज द सॉल्यूशन যারা আমাদের প্রপত্তি করেন বা যারা আমার প্রতি সারেন্ডার করেন তারাই মায়াকে উত্তীর্ণ হতে পারেন দৈবিহী এসা গুণামী মাম মায়া দূরাতে মামে বা যে প্রপাদ্যান্তে ইজ দ্য সলিউশন সো তেরো নম্বর শ্লোকে আমরা দেখেছি প্রবলেম তেরো নম্বর শ্লোকের ব্র্যাকেটে লেখো প্রবলেম দিস ইজ দ্য প্রবলেম থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার চোদ্দ নম্বর শ্লোকে লেখো সলিউশন সলিউশনটা কি সারেন্ডার টু কৃষ্ণা कृष्णेर प्रति समर्पण তাহলে তিন গুণ কে অতিক্রম করতে পারবো ওকে 13th শ্লোকে প্রবলেম বলেছেন ভগবান তিন গুণ 14th শ্লোকে ভগবান বলছেন দিস ইজ দা সলিউশন কি সলিউশন যে আমার প্রতি প্রপত্তি করো আমাতে প্রপত্তি করো मामे वय प्रपद्यন্তে নাও ফিফটিন শ্লোকে ফিফটিন শ্লোকে হঠাৎ ভগবান বলছেন যে এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে প্রপদ্ধান্তের কথাটা এই শ্লোকে বলেছে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান কি বলেন সারান্ডার করা নিয়ে পনেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন কে কে সারান্ডার করে না ঠিক আছে ফিফটিন শ্লোকে ভগবান বলছেন কে কে করে না নামাম দুষ্কৃতি নৌমুড়া प्रपद्यन्ते नराधमा मायया अपहृत ज्ञान आशुरम भाव आश्रित नाम दुष्कृति नो प्रपद्यन्ते मन नामम प्रपद्यन्ते ना अमर प्रति करे करा दुष्कृति ना दुष्कृति व्यक्ति रा अमर प्रति सरेंडर करे ना ये दुष्कृति चार प्रकारे है दुष्कृति है मूढ़ा नराधमा मायया अपहृत ज्ञान आशुरम भाव आश्रित मूढ़ा मन जरा बोका বা তাই বুদ্ধি নেই এত পাপ করেছে যে বুদ্ধিটা ভোঁতা হয়ে গেছে তারা ভগবানের কথা বুঝতে পারে না ক্লিয়ারলি বলে দিলেও লজিক দিয়ে বোঝালেও বুঝবে না বুদ্ধিটা এত ভোঁতা নরাধম মানে হচ্ছে যারা একদম নিকৃষ্ট খুব লো লেভেলের কাজকর্ম করে সেই জন্যে তাদের বুদ্ধি নষ্ট হয়েছে মায়া অপহৃতা জ্ঞানা মানে হচ্ছে যে এমনিতে সে খুব জ্ঞানী বলে পরিচিত সোসাইটিতে কিন্তু তার অ্যাকচুয়াল নলেজ নাই পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এথিস্টিক সায়েন্টিস্ট বিরাট সায়েন্স জেনে গেছে পিএইচডি করে নিয়েছে কিন্তু এটা এটাই বুঝতে পারছে না যে ভগবান আছে সব সবকিছু বৃথা ঠিক আছে মায়া অপহিতা জ্ঞান আসুরম ভাবম আশ্রিতা আশুরিক ভাব সম্পন্ন হলে সেন্স গ্রাটিফিকেশন করব মানে মাংস আমাকে খেতেই হবে তার তাই জন্য ভক্তি কিছুতেই ঢুকছে না কানে এত ইচ্ছা প্রবল সেন্স গ্রাটিফিকেশনের আসুরিক ভাব তার মধ্যে এত রয়েছে হ্যাঁ ভগবান বিদ্বেষী ভগবানের নাম শুনলে চলে যায় হিরণ্যকশিপর মতো ভাব মিনি হিরণ্যকশিপ তো এই ধরনের চার প্রকার হচ্ছে দুষ্কৃতি এরা ভগবানের প্রতি সারেন্ডার করে না তাহলে ফিফটিন শ্লোকে ভগবান কি বলছেন কে সমর্পণ করে না দিয়ে চার প্রকার মায়া অপহিতা জ্ঞানা অসুরম ভাবম আশ্রিতা কে আহ করে না বা কে সমর্পণ করে না কৃষ্ণের প্রতি এই চার ধরনের ব্যক্তি মূরো নরাধম অসুর আর মায়ের অপহৃত জ্ঞান মানে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে মূড়ো নরাধম মায়ার দ্বারা অপহৃত হওয়া ব্যক্তি এবং অসুরেরা এরা ভগবানের শরণাগত হয় না তো শরণাগতিটা সলিউশন ছিল এরা শরণাগত হয় না ওকে এখানে একটা সুন্দর রস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে যে কৃষ্ণ এবং চৈতন্য অবতারের মধ্যে কি ডিফারেন্স এখান থেকে বুঝতে পারবে এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে কারা প্রতি সারেন্ডার করে না নেক্সট শ্লোকে কৃষ্ণ বলবেন যে কারা প্রতি সারেন্ডার করে তো কৃষ্ণ বলবেন দেখো সারেন্ডার না করলে আমার কিছু করার নেই আমি তো বলছি বারবার যে ভাই সারেন্ডার করো দ্যাট ইস দ্য সলিউশন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম রাজা আম তোম সর্বপাপে ভম অপ্রেষ হেমা সুচা প্রথমে স্যারেন্ডার করো তুমি তোমার দিকটা ফুলফিল করো তারপর আমি তোমাকে হেল্প করব দিস ইজ কৃষ্ণা তিনি চৈতন্য মহাপ্রভু তিনি যখন দেখলেন যে মায়াবাদীরা তিনি সবাইকে কৃষ্ণ প্রেমে ডুবাচ্ছেন কিন্তু মায়াবাদীরা ডুবছে না কিছুতে তো ভগবান বলতে পারেন দেখো আমি তো ডুবানোর চেষ্টা করছি তো মায়াবাদী ডুব জানা তো আমি কি করব। কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই মায়াবাদীদের জন্য সন্ন্যাস গ্রহণ করে নিলেন জীবন তিনি কষ্ট করলেন তাদের জন্যে মাটিতে শোভন কম খাবেন শীতকালে দিনে তিনবার স্নান করবেন সেটা দেখে চৈতন্য মহাপ্রভদের পারশদদের বুক ফেটে যেত সেইজন্যই চৈতন্য মহাপ্রভু হচ্ছে মহা বদান্য অবতার এই ভাব নিয়ে উই শুড চ্যান্ট দা প্রণাম মন্ত্র নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বে নমঃ চৈতন্য মহাপ্রভু কি যায় চৈতন্য মহাপ্রভু কি দেওয়ার জন্য আমাদের এসেছেন সেটা বুঝতে পারছি এবং কৃষ্ণ ইচ্ছে করেই স্টিকনেসটা দেখাচ্ছে যাতে হাইলাইট হয় চৈতন্য অবতার কৃষ্ণ নিজেই যদি সমস্ত কৃপা দেখিয়ে দেবেন তাহলে চৈতন্য অবতার হাইলাইট হবে কি করে রাইট তো এখানে ভগবান বললেন যে এরা আমি এদেরকে কৃপা করতে চাই কিন্তু এরা আমার হাত দিয়ে গলে বেরিয়ে যায় আমার কিছু করার নেই তোমরা যেদিন মায়ের দ্বারা লাথি খেতে খেতে যেদিন তোমাদের জ্ঞান আসবে সেদিন তোমরা বুঝতে পারবে আমার কিছু করার নেই ওকে তো তারপর এখানে প্রভুপাত এক্সপ্লেনেশন দিচ্ছেন এই চারটে ক্যাটাগরির ওপর হম মায়া অপরিত জ্ঞান এবং আসরিক ভাব ওকে এরপর ভগবান বলছেন ঠিক আছে কিন্তু চার প্রকারের ব্যক্তি আছে যারা সুকৃতি সুকৃতি না এবং তারা আমার কৃপা লাভ করে এবং যারা আমাকে ভাজন করে চতুর্িধা ভাজেমা সুকৃত অর্জুনাসুরী চারতর্ষম চতুর্িধা ভাজেম চার ক্যাটাগরি আমাকে ভজনা করে এবং এদেরকে বলে সুকৃতিনা এরা সুকৃতিন এরা কে কে আর তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী এই চার ক্যাটাগরি হে ভারতর্ষ হে অর্জুন আর তো মানে হচ্ছে আমি কষ্টে আছি সেই জন্য ভগবানের কাছে এসেছি ভগবান আমার কষ্ট লাঘব করে দাও জিজ্ঞাসু মানে সে যে কি ব্যাপার এই জগৎটা কেউ তো নয় সৃষ্টি করেছে কি ব্যাপার আমি জানবো জানার জন্য আমি ভগবানকে খুঁজছি সেটা যে মানে তার কিছু চাই আমাকে ধন দাও আমাকে দৌলত দাও আমাকে এই দাও সেই দাও ভালো পত্নী দাও ভালো বাড়ি দাও গাড়ি দাও এই সমস্ত কিছু এটা হচ্ছে অর্থার্থী আর জ্ঞানী মানাতে যে সমস্ত কিছু পড়ে বুঝে জেনে কৃষ্ণের কাছে এসেছে সে এই কোনো আর্ত হয়েও আসেনি জিজ্ঞাসুর জন্য আসেনি অর্থার্থী বা কোনো কিছু চাওয়ার জন্য আসেনি জ্ঞানী মানে হচ্ছে সে প্রকৃত রূপে জানে কৃষ্ণ কে সে জানে আমি কৃষ্ণের নিত্য দাস সেটা জেনে কৃষ্ণের কাছে এসেছে সেটা হচ্ছে জ্ঞানী এখানে জ্ঞানী হচ্ছে বেসিক্যালি ভক্ত যার কাছে প্রকৃত জ্ঞান রয়েছে তত্ত্বজ্ঞ সেই জন্য জ্ঞানীকে প্রভুপাত কিন্তু বলছেন না যে জ্ঞান যোগী জ্ঞানী মানে তত্ত্বজ্ঞ ওকে তো ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কারা কারা আমার প্রতি শরণাগত চার ক্যাটাগরি আবার আর্থ জিজ্ঞাসু ও অর্থার্থী জ্ঞানী এই চার ক্যাটাগরি শরণাগত আগের চার ক্যাটাগরি শরণাগত ছিল না তো চার ক্যাটাগরি যারা ভগবানabspathi শরণাগত তাদের কথা আলোচনা করা হলো তো ভগবান বলছেন যে এরা চারজনই আমার খুব প্রিয় কারণ এরা আমার কাছে এসেছে মানে ভগবানের সবাই সন্তান কিন্তু কিছু সন্তান ভগবানের কথা শুনে না দিয়ে কষ্ট পায় আর কিছু সন্তান ভগবানের কথা শুনে তো ভগবান ভালো লাগে যে হ্যাঁ এরা শুনছে আমার কথা ভগবান কিন্তু কখনোই এরকম নয় যে তোমাকে আমার প্রতি সারেন্ডার করতে হবে আমাকে প্লিজ করতে হবে কারণ আমি অটোক্রেট আমার ফল সিগো স্যাটিসফাই হতে হবে সেজন্য তুমি আমার আন্ডারে এই কারণে ভগবান সারেন্ডার করতে বলে না প্রহ্লাদ মহারাজ সেভেন্থ ক্যান্টো শ্রীমৎ ভাগবত এই ডাউটটা ক্লিয়ার করেছেন প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবাত্মনো প্রভু রয়ম নিজ লাভপূর্ণ মানম জনাদ বিদুষা করুণো বৃণীতিম যযজ্জ নো ভাগবতে বিদধিতমান তৎ চৎমনে প্রতিমুখশ্রে যথা মুখশ্রী অর্থাৎ ভগবান যে স্যারেন্ডার করতে বলেন কখনো তিনি নিজের জন্য বলেন না করতে আমরা যদি স্যারেন্ডার করি আমরা ভালো থাকব সেই কারণে ভগবান বলেন যৎ চা চৎমনে প্রতি যথা মুখশ্রী যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আমি মুখটাকে সাজালে প্রতিবিম্বটা অটোমেটিক সেজে যায় আমাকে আয়নাতে তুলি দিয়ে রং করতে হয় না প্রতিবিম্বটাকে মুখটা সাজালাম প্রতিবিম্বরকে সাজালাম এরকম করতে হয় না মুখে অলঙ্কার পোল বা কিছু সাজালে অটোমেটিক্যালি আয়নাতেও সেজে যায় সেইভাবে ভগবানের যদি সেবা করি ভগবানকে সন্তুষ্ট করি ভগবানের রিফ্লেকশন হচ্ছে আমরা তো আমরা অটোমেটিক স্যাটিসফাই হয়ে যাব আমাদেরকে আলাদা করে স্যাটিসফাই করতে হবে না তো সেটাই হচ্ছে ব্যাপার যে ভগবান সবসময় বলছেন যে আমার প্রতি সারেন্ডার করো এই শরণাগতিটা কেন বলছেন ভগবান যাতে আমরা ভালো থাকি ওকে সেটাও নোট করে নিতে পারো যে ভগবান শরণাগত হতে বলছেন কেন আমাদের ভালোর জন্য ভগবানের জন্য নয় ভগবান শরণাগত হতে বলেন আমাদের ভালোর জন্য কারণ আমরা ভালো থাকবো যদি ভগবানের চরণে সমর্পিত হই এই চার ক্যাটাগরির ব্যক্তি এদের প্রতি ভগবান খুবই খুশি যে এরা আর যাই করুক যে কারণেই আসুক আমার কাছে তো পিতা রূপে তো খুব ভালো লাগে এই চার প্রকার ব্যক্তিকে কারণ এরা স্যারেন্ডার করেছে ভগবান কথা শুনেছে কিন্তু জ্ঞানীর প্রতি ভগবান একটা সফট কর্নার রয়েছে যে এ আমার কাছে আসে কোনো কিছু না আছে জ্ঞানীকে একটু বেশি ভালোবাসে ভগবান মানে ভালোবাসে তো সবাইকেই কিন্তু জ্ঞানীর প্রতি স্যাটিসফাইড যে হ্যাঁ এতক্ষণে একটু বুদ্ধি এসেছে এর যে বাবার কাছে কিভাবে আসতে হয় বাকিগুলো এখনো বোঝেনি অবুজ বাচ্চার মতো তাদেরকেও ভগবান সেমই ভালোবাসে কিন্তু জ্ঞানীর প্রতি বেশি স্যাটিসফাইড ভগবানের যদি কিছু কাজ দেওয়ার থাকে জ্ঞানীকে বলবে কারণ সে ম্যাচিওর যেমন ভগবানের ডিফিকাল্ট সমস্ত প্রজেক্ট ভগবান কাকে দেন যথা যথাশম্ভু তো শিবজির প্রতি ভগবান খুব স্যাটিসফাইড যদিও শিবজি কোনো জীব নয় সে তো সে ম্যাচিওর তো হবেই কিন্তু ইন জেনারেল বলছি আরকি যে কোন যেমন নারদ মুনি ইত্যাদি ধরনে জীবের প্রতি ভগবান খুব স্যাটিসফাইড করেন রাখু ম্যাচিউর তো সিজনে ভগবান বলছেন যে এরা চারজনই ভালো ঠিক আছে এই পরেশলোকে বলবেন উদার সরব এবাইতে এরা সবাই উদার এরা সবাই খুব ভালো কিন্তু জ্ঞানীর জন্য ভগবান এটা সফট করনা রয়েছে তে সমজ্ঞানী নিত্যযুক্তো এক ভktir বিশিষ্টতে প্রিয়হি জ্ঞানী নউর্তম অহম সচ मम প্রিয় প্রিয়হি मम প্রিয় ভগবান প্রিয় কথাটা বারবার ইউজ করছেন জ্ঞানীর জন্য সেভেন্টিন শ্লোকে আমরা লিখবো যে জ্ঞানী হচ্ছে ভগবানের খুবই প্রিয় এই চার প্রকারের যে ভক্ত তাদের মধ্যে জ্ঞানী হচ্ছে ভগবানের প্রিয় অত্যন্ত প্রিয় এই চার প্রকার জনের মধ্যে লিখতে পারো এই চার প্রকার ভক্তের মধ্যে লিখতে পারো জ্ঞানী ভগবানের অত্যন্ত প্রিয় ওকে তো ভগবান বলে দিয়েছে যে জ্ঞানী আমার খুব প্রিয় এবারে ভগবান ভাবছে যে ধরো ভগবানের সামনে চার ভাই এসেছে और भाई जिज्ञासु भाई अर्थार्थी भाई एवं ज्ञानी भाई तो भगवान ऐसे ही भगवान चोका अटके के ज्ञानी दिखे दे ज्ञानी के प्रेज को प्रारंभ करे तब मोर जई येरा खराब भाव दे पारे से जन बोला ना ना तुमरा सबई भलो उदार सर्व एवैते ज्ञानी तत्मैव तो मे मतां अस्थितो साहि युक्ततमा मामेवानुत्तमां गतिं तो उदार सर्व एवैते तुमरा सबई भलो এটা সবাই ভালো কিন্তু জ্ঞানী তাত্পাই বা মেয়ে মতাম আস্তিত যুক্ত আত্মা সে আমার সাথে সবসময় যুক্ত আর্ত জিজ্ঞাসা প্রবলেমটা কি যতক্ষণ প্রবলেম আছে ততক্ষণ ভগবানের সাথে যুক্ত যেই প্রবলেম ভগবান টাটা বাই বাই কিন্তু জ্ঞানী আস্থিত শাহী যুক্ত আত্মা তার ভগবানের সাথে যে কানেকশনটা সেটা কোনো মেটেরিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে না সে সবসময় ভগবানের সাথে যুক্ত তো বেসিক্যালি এখানে এইটিন শ্লোকে ভগবান বলছেন যে এরা সকলেই উদার ওকে নোট করো যে এরা সকলেই উদার কিন্তু জ্ঞানী সর্বদা আমার সাথে যুক্ত তাই অত্যন্ত প্রিয় এইটিন শ্লোকে ভগবান বলছে এরা সকলেই উদার কিন্তু জ্ঞানী সর্বদা আমার সাথে যুক্ত তাই অত্যন্ত প্রিয় যখনই শাস্ত্রে কোনো শ্লোক পড়বে যে স্পিকারের মনস্তত্বটা বোঝার চেষ্টা করবে তাহলে রস অনেক বেড়ে যায় সুখদেব গোস্বামী কি মনস্তত্ব নিয়ে প্রেয়ার্স করছেন পরিক্ষিত মহারাজ কি মনস্তত্ব নিয়ে বলছেন হম এটা এনহান্স করে রসাটাকে তো এখানে সেটাই বলা হচ্ছে যে যেহেতু জ্ঞানী সবসময় আমার সাথে যুক্ত সেই জন্য সে অত্যন্ত প্রিয় নাও লাস্ট লোক অফ ফর টুডে 19 পর্যন্ত যে সেকশনটা সেটা কভার করব சரেন্ডারিং টু কৃষ্ণ সো 19th লোকা ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেক পপুলার বহু নাম জনম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ

যে দেহ নয় আত্মা এটুকু বুঝে নিয়েছে তাকে ইনিশিয়াল জ্ঞানী বলা যায় কিন্তু যে পরিপক্ক জ্ঞানী সে হচ্ছে ভগবানের প্রতি তো ইনিশিয়াল জ্ঞানী থেকে পরিপক্ক জ্ঞানী হতে বহু জন্ম লেগে যায় হম তো সেটা এখানে বলা হচ্ছে যে বাসুদেব সর্বমিতি যে ভগবান বাসুদেবই হচ্ছে সব আর কেউ আর কিছু নেই জগতে আমরা আমরা এই জগতে না অনেক কিছু জিনিসের উপর আমাদের আশা রাখি যে এ আমাকে আনন্দ দেবে সে আমাকে আনন্দ দেবে ওই বস্তুটা আমাকে আনন্দ দেবে এইটা আমাকে আনন্দ দেবে যেদিন আমাদের এই আশা চলে যাবে এবং বুঝবো একমাত্র কৃষ্ণই আনন্দ দিতে পারে আর কেউ দিতে পারেন আনন্দ বাকি সবাই ধোঁকা দেবে আমাকে এই জগতে যাকে আমি সব থেকে ভালোবাসবো দুম করে সে আমাকে ছেড়ে চলে যাবে আর নাহলে সে আমাকে চিট করবে এই তো এই হচ্ছে মেটেল ওয়ার্ল্ডের পারসন আর অবজেক্ট হচ্ছে আমি যদি মনে করি এই অ্যাক্টিভিটিটা করে আমি সুখ লাভ করবো সেই অ্যাক্টিভিটিটাই আমাকে দুঃখ দেবে তো এইটা বুঝতে মানুষের অনেক টাইম লেগে যায় যদিও এটাই ধ্রুব সত্য যেই জগতে কোনো বস্তু বা কোনো ব্যক্তি তোমাকে আনন্দ দেয় না শুধু দুঃখ দেয় আনন্দ দেওয়ার ছলে এটা আমরা বহুবার অনুভব করেছি এই লাইফ টাইমেও আমরা হাজার হাজারবার অনুভব করেছি আগের কোটি কোটি লাইফ টাইমেও হাজার বার করে অনুভব করেছি তবুও মায়া ভগবানের এতটাই স্ট্রং যে এত কয়েকশো কয়েক হাজার কোটি বার এই ছলনাটাকে এক্সপিরিয়েন্স করার পর আমরা আবার আস্থা রাখি মায়ার উপর যে না এক হাজার কোটি বার আমারকে ছলনা করেছে কোনো অসুবিধা নেই কিন্তু এইবার ছলনা করবে না এইবার ঠিক আমাকে আনন্দ দেবে মায়া তো এই ধোঁকা খেতে খেতে ধোঁকা খেতে খেতে যার একদম বিতৃষ্ণা জন্মে যায় মেটাল ওয়ার্ল্ডের প্রতি যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে আর আমি তোমার প্রতি কোনো আশাই রাখব না কামাদীনং কতীনা কতীধা পালিতা দূরনিদেশাস তেসম জাতমহীন করুণা নাত্রপโนপশান্তিহী उत्रि जयतानथ यदुपतेशम प्रथम लब्ध बुद्धि त्वमायता शरणमभयम माम नियोक्षात्मदास्य तो ए प्रेयरटा बेरो एकटा জীবের যখন তার কমপ্লিটলি মর্তয়াল্ডের প্রতি বি কৃষ্ণ জন্মে যায় এ কামাদিনম কতিনা কতিধা پالিতা দুর্নিদেশস এক কাম আদি যে আমার সেন্স গ্র্যাটিফিকেশন বা অনার্থদেরকে আমি কত পালন করেছি এদের সমস্ত আদেশ আমি কোটি কোটি জন্ম ধরে পালন করেছি পেশ জাত মই না করুণা নত্রপা আমাকে এরা কখনো শান্তিতে থাকতে দেয়নি এত সেবা করেছি এদেরকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এদেরকে এত সেবা করেছি আমি তবুও এদের আমার প্রতি কোনো করুণা জন্মায়নি এবং আমাকে এক মোমেন্টের জন্য শান্তি দেয়নি উৎসৃজ এ তান এদেরকে কমপ্লিটলি ত্যাগ করে দিয়েছি এরপর আর কোনো হোপ নেই এদের প্রতি যে এরা আমাকে আনন্দ দেবে এদেরকে কমপ্লিটলি ত্যাগ করে উচ্ছৃত যে এ তান আথা যদুপতে সম্প্রতম লব্ধ বুদ্ধি তোমার ভক্তের কৃপাতে আমার বুদ্ধি এসেছে এবং এদেরকে কমপ্লিটলি ত্যাগ করে দিয়েছি কোনো মেটেরিয়াল ব্যক্তি বা কোনো মেটেরিয়াল বস্তু আমাকে আনন্দ দিতে পারবে না দিস ইজ দা এসেন্স অফ স্পিরিচুয়াল লাইফ ওনলি কৃষ্ণ ক্যান গিভ মি প্লেজার ওনলি কৃষ্ণ ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো এই শ্লোকটা চৈতন্য চরিতামৃতের শ্লোক এবং আমরা যে তোমাদেরকে এগিয়ে দিয়েছি একটা প্রেয়ার্স টু ডিটিস বিভিন্ন মায়াপুরের ডিটিসের প্রতি কি প্রণাম জানাতে হবে তো দেখো এখানে আছে শ্রী শ্রী চৈতন্য চরিতাম বাইশ কামাতি নাম কথিন ভেরি ইম্পর্টেন্ট প্রেয়ার ভগবানের কাছে গিয়ে বেসিক্যালি বলছি যে আমার এই মিটেল ওয়ার্ল্ডের প্রতি সমস্ত বিতৃষ্ণা জন্মে গেছে যদিও না জন্মিয়েছে এটা ভগবানের সামনে বললে ভগবান জন্মিয়ে দেবে যদি অ্যাটলিস্ট বলে বলি আমরা ভগবানের সামনে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এটা আর কি বহু জন্ম লেগে যায় আমাদের এই কথাটা বুঝতে যে জড় কোনো কোন বস্তু বা ব্যক্তি আমাদেরকে আনন্দ দিতে পারবে না তখন আমরা পরিপক্ক জ্ঞানী হয় বাসুদেব সার্বমিতি বাসুদেবই সব আমার আর কেউ নাই আমার নিজের বলতে একমাত্র কৃষ্ণ বাকি সবার প্রতি আমি ডিউটি করতে এসছি শুধু ঠিক আছে বাবা মা বন্ধু বান্ধব আত্মীয়দের প্রতি ডিউটি করতে এসেছি আমার নিজের বলতে একমাত্র কৃষ্ণ সেটা হচ্ছে বাসুদেব সার্বমিতি সব মহাত্মা সুদুর্লভ প্রত্যেকটা মোমেন্টে আমাদেরকে এটা মনে করানো উচিত নিজেদেরকে ওকে তো নাইনটিন শ্লোকে সেখানে ট্রান্সলেশনে লিখবো আমরা যে ইনিশিয়াল জ্ঞানী ব্যক্তি সেটাকে কিভাবে বলা যায় যে প্রারম্ভিক জ্ঞানী থেকে পরিপক্ক জ্ঞানী হতে বহু জন্ম লেগে যায় प्रारंभिक ज्ञानी थे के परिपक्व ज्ञानी होते बहु जन्म अतिक्रांत होए पर ले गए तो परिपक्व ज्ञानी येschemaName एरो दिए लिखो परिपक्व ज्ञानी माने कि जे बासुदेवी अ সমস্ত কিছু মানে বাসুদেবী আমার পরম বন্ধু এটা হচ্ছে পরিপক্ক জ্ঞানী একমাত্র বাসুদেবী আমার পরম বন্ধু নাইনটিন শ্লোকে হচ্ছে যে প্রারম্ভিক জ্ঞানী থেকে পরিপক্ক জ্ঞানী হতে বহু জন্ম অতিক্রান্ত হয় এবং পরিপক্ক জ্ঞানী সেখানে আরো দিয়ে আমরা লিখবো যে একমাত্র বাসুদেবই আমার পরম বন্ধু ইয়াস তো বসুদেব স্তর আর বাসুদেবের মধ্যে আলোচনা আমরা করেছিলাম বসুদেব স্তর মানে হচ্ছে শুদ্ধ সত্যের স্তর তিন গুণের ঊর্ধ্বে ঠিক আছে লিখে নিতে পারো যে বসুদেব স্তর মানে হচ্ছে কি তিন গুণের ঊর্ধ্বের শুদ্ধ সত্য স্তর বসুদেব স্তর মানে তিন গুণের ঊর্ধ্বের শুদ্ধ সত্য স্তর এই যেগুলো হচ্ছে এগুলো রিভাইজ করবে মাঝে মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে থাকছে বসুদেব স্তর মানে হচ্ছে তিন গুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্য স্তর এবং সেই স্তরে যে বিরাজ করে তার নাম বাসুদেব ভগবান বাসুদেব কারণ তিনি শুদ্ধ সত্যতে থাকেন তিন গুণের অতীত তিন গুণের আন্ডার নয় সেই জন্য কৃষ্ণের নাম বাসুদেব কারণ তিনি বসুদেব স্তরে থাকেন এবং কৃষ্ণের বাবার নাম বসুদেব ওই স্তরটার নামে হচ্ছে কৃষ্ণের বাবার নাম তার মানেটা কি বসুদেব অর্থাৎ কৃষ্ণের বাবা আমাদেরকে দেখাচ্ছেন যে তুমি যদি প্রকৃতির তিন গুণ অতিক্রম করে বসুদেব স্তরে আসতে পারো তোবে কৃষ্ণ এপিয়ার করবে তোমার কাছে যেমন বসুদেবের কাছে কৃষ্ণ এপিয়ার করেছিলেন ভক্তির মাধ্যমে বসুদেব স্তরে আসা যায় মামচয়ো অব্যাবিচারেনা ভক্তিযোগেনা সেवते সগুণান সমতিতৈতন ব্রহ্মভূয়ায় কল্পতে তিন গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে আসতে পারবে সে যে আমার ওই কানтики ভক্তি করবে এবং সেই বসুদেব স্তরে আসার পর বাসুদেব রূপী কৃষ্ণ তোমার কাছে আবির্ভূত হবেন ওকে সো আমরা কমপ্লিট করলাম আপ টু নাইনটিন্থ এই চ্যাপ্টারটা কয়েকজনকে এক্সারসাইজ দিয়েছিলাম আমরা যে পুরো চ্যাপ্টারটা মুখস্থ করতে তো আশা করি তোমাদের মনে পড়ছে অনেকে মুখস্ত করেছিলেন এই চ্যাপ্টারটা তো ইয়েস আর কিছু সেকশন আছে এই চ্যাপ্টারে তারপর আমরা এই চ্যাপ্টার আলোচনা করব তো এই ভক্তিযোগের সেকশন ইজ ভেরি ডিপ এখানে অনেক কিছু বোঝার আছে ভগবানের মনস্তত্ব ইজ ভেরি ইন্টারেস্টিং ভগবান একদম হৃদয় থেকে বলছেন ভক্তিযোগের কথা সো দিস ইজ ভেরি এনজয়েবল হরে কৃষ্ণ আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমি আমি চিন্তা করছি যে নেক্সট দিন থেকে টাইমটা চেঞ্জ করা যেতে পারে কারণ অনেকে দামোদর প্রোগ্রামে বিজি থাকছেন ওকে তো আমি সেটা গ্রুপে একটা পোল করবো যে কোন টাইমটা সুটেবল সো সেটা করা যেতে পারে ইয়েস কোনো কোয়েশন আছে গীতা থেকে বা অন্য কোনো ফিলোসফিক্যাল কোয়েশ্চেন

আই কৃষ্ণ প্রভু প্রণাম আপনি রিসেন্টলি প্রভু গ্রুপে একটা ভিডিও শেয়ার করেছেন আমাদের মনি গোপাল প্রভু তো আমি এটা আমাদের প্রীতিময় গোড়ঙ্গ প্রভুর সাথে আলোচনা করেছি তাও একবার মনে হলো যে আপনাকে মানে প্রশ্নটা করি হুম বিষয় প্রভু একটা জায়গায় বললেন যে দুর্গা মণ্ডপে যাওয়ার বিষয়টা যেটা হচ্ছে ভক্তরা অনেকেই দুর্গা মণ্ডপে যাচ্ছে এখন যারা ধরুন ভক্তি জীবন নে পরিবারের মধ্যে একাই তারা ভক্তি করছে তো এমনও আছে ভক্তদেরকে হয়তো সেখানে যেতে হচ্ছে আর এটাও হচ্ছে যে হয়তো মানে তাদেরকে একটু বেশি সাধু মনে করবে বলে তারা হয়তো সেটা Whatsapp এ হয়তো status ও দিচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকে ভাবতে পারে যে এই ভক্ত বাবা এতো পুরো মায়া দেবীর পুজোতে এতো মাতামাতি করছে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত মানে ভক্তদেরকে হাইড করে স্ট্যাটাস দেওয়া উচিত নাকি হ্যাঁ আমি একটা খারাপ কাজ করছি এটা সবাই জানুক তো মানে খারাপ যদিও কাজ নয় আমি সেটা এই যে কার্যকলাপটা করছি এটা সবাই জানুক তো আমাদের কি করণীয় সেক্ষেত্রে হম তো প্রথমে বুঝতে হবে যে ভক্তি ইজ নট স্টিরিয়ো টাইপ যে সবার ক্ষেত্রে একই রকম নয় ভক্তি ঠিক আছে সেম প্রিন্সিপাল দুজন ভক্ত দুরকম ভাবে ডিসপ্লে করতে পারে দুজনেই কৃষ্ণের ভক্ত হতে পারে তো কৃষ্ণ অসীম কৃষ্ণকে ভক্তি করার পদ্ধতি হচ্ছে অসীম তো প্রিন্সিপাল হচ্ছে স্মার্তব্য সততম বিষ্ণুর না বিধি কিং স্বর্বে তুমি যদি দেখো যে দুর্গা মণ্ডপে গেলে কম কথা শুনতে হচ্ছে এবং আমি কম ডিস্টার্ব হচ্ছি কৃষ্ণের স্মরণ ভালো হচ্ছে তাহলে দুর্গা মণ্ডপে যাওয়া হচ্ছে ভক্তি তুমি যদি দেখো দুর্গা মণ্ডপে গেলে কয়েকজন ভক্ত আমাকে কিছু টিপণী করছে তার ফলে আমি ডিস্টার্ব হচ্ছি তাদেরকে হাইড করা হচ্ছে ভক্তি তো এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটা করলে তুমি নির্বিঘ্নে ভক্তি করতে পারবে যাওয়াতে কোনো প্রবলেম নেই মেন প্রবলেমটা হচ্ছে যে তুমি যদি গিয়ে তাদের কাছে অন্যান্য জিনিস খুঁজতে থাকো নেক্সট সেকশন নেক্সট ভার্সেই জাস্ট সেভেন পয়েন্ট নাইনটিন পড়েছি না সেভেন পয়েন্ট টোয়েন্টি থেকে ভগবান বলতে আরম্ভ করেছেন যে কামাই স্তাই অন্য দেবতা এবং তাদের নিয়মগুলো অনুশীলন করে তাদের কাছ থেকে বর চায় সেটাতে প্রবলেম ভগবানের তো গোপীদের মতো আমরা যদি দুর্গা দেবীর কাছে গিয়ে কৃষ্ণ ভক্তি যাচনা করি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই সেটা করতেই পারি আর এমনিতেও আমাদের যাওয়ার কোনো জায়গায় দরকার নেই মানে দিস ইজ নট ম্যান্ডেটরি যে আমাদেরকে জেতেই হবে না গেলে অপরাধ হয়ে যাবে এরকম নয় এই ব্যাপারটা তার কারণ হচ্ছে যে কৃষ্ণকে আমরা অলরেডি ওয়ারশিপ করছি যথাত র মূলนิশেষনেন তৃপ্যಂತಿ তৎকন্দ ভুโจপশাকা প্রাণোপহারাৎ যে জতেন্দ্রিয়ানং ততেয়ো সর্বার্হ নমัจ্যতেজ্য তো সমস্ত প্রিন্সিপাল গুলো তোমার জানা উচিত বিভিন্ন ভার্সেস বললাম এগুলা হচ্ছে প্রিন্সিপাল যে কৃষ্ণকে ওয়ারশিপ করলে আর কাওকে ওয়ারশিপ করার দরকার নেই দুর্গা দেবীকে ওয়ারশিপ মানে দুর্গা দেবীর টেম্প মানে মণ্ডপে যাওয়া যেতে পারে কিন্তু মেটেরিয়াল কিছু চাওয়া যাবে না ঠিক আছে এবং সব থেকে হায়েস্ট প্রিন্সিপাল হচ্ছে যে কৃষ্ণের স্মরণ যেন হয় কৃষ্ণের বিস্মৃতি না হয় বাকি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন এই দুটো রুলের আন্ডারে তো এই প্রিন্সিপালগুলোর উপর বেশ করে তোমাকে দেখতে হবে যে এই প্রিন্সিপালগুলো মেনটেন করার জন্য আমাকে কি ডিটেল অবলম্বন করতে হচ্ছে তার জন্য তোমাকে যদি হাইড করতে হয় কাউকে হাইড করো কাউকে যদি মনে হয় দেখাতে হবে দেখাও যেটাতে ভক্তি ভালো হবে সেটাই হচ্ছে ব্যাপার প্রভু এই কথাটা বললেন যে আমরা মানে ভিড় বাড়াতে এখানে আসেনি অনেকদিন আগে বলে দিয়েছেন যে আমাদেরকে এবারে উই হ্যাভ টু বয়লিং দ্য মিল তো প্রভু যে কথাটা বললেন ধরুন আমরা এখানে ভিড় বাড়াতে আসেনি তো আমি এটা আলোচনা করেছি কিন্তু আপনার সাথে আমি আরেকবার কথা বলতে চাই আর কি তো অনেকেই আছেন ধরুন আমাদের ইস্কনের চাকচিক্য দেখে আসছে তারা আসছে এবং তারা হয়তো ভক্ত সঙ্গে মিলেমিশে হয়তো ভক্তি করারও চেষ্টা করছে তো এখন তারা এসে অনেক গন্ডগোল সৃষ্টি করছে তো আমরা কি যখন দেখব যে এই সমস্ত ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে জাগতিক তারা অনেক কিছু জাগতিক কার্যকলাপ করছে কিন্তু তারা সেবা মনোভাবও তাদের আছে তারা সেবাও করছে তারা কিন্তু ভক্তিটা একটু একটু হয়তো এত সিরিয়াসলি করতে পারছে না আমাদের যে সমস্ত ভক্তরা সিরিয়াসলি করছে তারা চেষ্টা করছে তো মানে তাদেরকে খুব স্ট্রিকনেস দেখানো উচিত না কিভাবে তাদেরকে হ্যান্ডেল করব যে না তোমরাও জিনিসটা করো মানে তারা হয়তো অনেক গন্ডগোল পাকাচ্ছে কিন্তু তারা সেবাও করছে ওকে তো এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে অনেক সময় এরকম বলে থাকে এই দেখো ইস্কনের ভক্ত তোমরা এরকম বিহেভ করছে হ্যাঁ ইস্কনের ভক্ত কোনাটা কিছু খারাপ করলে এবার সমস্ত ক্যামেরা তার দিকে চলে আসে ইস্কনের ভক্ত দেখো এগিয়ে করছে তো ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে যে ইসকন মানে এমন নয় যে কোনো একটা ভিন গ্রহ থেকে কয়েকজন লোক এসছে এবার তারা কোনো একটা কিছু দোষ করলে আমি ক্যামেরা নিয়ে ধরবো আমাদেরকে বুঝতে হবে যে ইস্কন সবার জন্য ওপেন হ্যাঁ যে দেখা যাচ্ছিল যে খুন খারাপই করেছে মার্ডার করেছে সেন্স করেছে সেও হরিনামের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ইস্কনে জয়েন করতে পারে তো ইস্কন কাকে বলবো সেটা একটু ভালো করে ভালো বুঝতে হবে আমাদের যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা আছে ইস্কন যে যে কেউ আসতে পারে এখানে এবং নিজের ট্রিটমেন্ট করাতে পারে নিজের মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে ট্রিটমেন্ট করাতে পারে ইয়াস যেমন প্রভু বলছেন যে হসপিটাল অ্যানালজি দেওয়া হয় আমাদের এটা হসপিটালের মতো এখানে রোগীরা আসবে হ্যাঁ তাদের বিভিন্ন সিম্পটম নিয়ে আসবে ট্রিটমেন্ট হবে এবং ধীরে ধীরে অনেক পরে তারা পিওর ডিভোটি হবে সেটা ডিপেন্ড করবে তাদের সিনসিয়ারিটির উপর আগের জন্মে কতটা করে এসেছে তার উপর তো যখন তারা আসবে ইসকনে প্রথম পা দিয়েছে এক বছর ধরে ভক্তি করেছে তার ভুল হতেই পারে তো সেটা ইস্কনের ভুল বলা যায় না ইস্কনের ভুল তখন হবে যে শিল প্রভুপাদ একটা ভুল প্রিন্সিপাল আমাদেরকে পড়িয়েছে যেটা ভুল তো শিল প্রভুপাদের প্রিন্সিপালে কোনো ভুল থাকলে সেটা ইস্কনের ভুল বলা যেতে পারে কিন্তু সেই প্রিন্সিপালগুলো মানতে যদি ইস্কনের কোনো নতুন মেম্বার ভুল করে সেটা ইস্কনের ভুল বলা যায় না সেটা ইস্কনের লোকেরাই তাকে বলবে যে এই তুমি ঠিক করছো না এটা এবং যখনই এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে ইস্কনের কোনো ভক্ত ইত্যাদি বিভিন্ন কোনো খারাপ কাজের সাথে যুক্ত তাকে বলে দেওয়া হয়েছে যে এই তুমি হয় মন্দিরে এসো না আমাদের মন্দিরের রেপুটেশন নষ্ট হচ্ছে তোমার যদি এইটাই করার থাকে তুমি এইটাই করো তাকে শাসন করা হয় ইস্কন ভুল তখনই হবে যখন শিল প্রভুপাদের প্রিন্সিপালগুলো ভুল হবে তো সেটা আমি বললাম এবারে তোমার কোয়েশন আসি যে তুমি বলছি যে নতুন ভক্তদেরকে কি স্ট্রিক্টনেস দেখাবো না কি করবো তো প্রথম কথা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এই হয় প্রিন্সিপাল বলছে এটা মাথায় রাখো নেভার ইনস্ট্রাক্ট এনি কাউকে ইনস্ট্রাক্ট করবে না আনলেস তুমি তাদের বর্তমা প্রদর্শক গুরু অর শিক্ষা গুরু দীক্ষা দীক্ষাগুরু গুরুর কোনো কেসই নেই ঠিক আছে সে লেভেল আমরা কেউ পৌঁছাইনি আমরা যতক্ষণ না কারোর বর্ধমা প্রদর্শক গুরু হচ্ছি বা শিক্ষা গুরু হচ্ছি এবং হয়ে গেলেই হবে না যার তুমি বর্তমা প্রদর্শক গুরু বা শিক্ষা গুরু তাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে শিক্ষাগুরু এবং প্রদর্শক গুরু রূপে তবে তোমার ইনস্টাট করার বা তাকে শাসন করার অধিকার রয়েছে বাকি যদি দেখো যে প্রবলেম আছে তোমার কিছু দেখার দরকার নেই তোমার ওটা ইনস্টার্ট করা জায়গা নয় ম্যাক্সিমাম তুমি এটা করতে পারো যে তার অথরিটিকে গিয়ে রিপোর্ট করতে পারো যে প্রভু দেখলাম যে আপনার আন্ডারে এই ভক্ত রয়েছে সে এরকম করছে তার অথরিটি তাকে বলবে সো তোমাকে যদি তোমার তুমি যদি কোনো ভক্তের ভুল দেখো তুমি যদি তার বর্তমান প্রদর্শক গুরু বা শিক্ষা গুরু না হও তার অথরিটিকে গিয়ে তোমার রিপোর্ট করা উচিত ছোটখাটো ভুল হলে ইগনোর করা উচিত তুমি জানবে যে তা গুরু কৃষ্ণ এবং তার অথরিটি তাকে কারেক্ট করে দেবে খুব মেজর মিস্টেক রেগুলেটিভ প্রিন্সিপাল ব্রেক করছে বা অন্য এর ধরনের কিছু ভক্তের সাথে ঝগড়া করে বেরোচ্ছে দিন রাত অফেন্স করছে এরকম যদি ইনটলারেবল কিছু জিনিস করে থাকে তোমার ডাইরেক্টলি গিয়ে বলা উচিত না এটাই হচ্ছে কাল সমস্ত বৈষ্ণব রিলেশনশিপ এটাতেই ধ্বংস হয়ে যায় যে ইমম্যাচুয়ালি অনধিকার চর্চা করে ফেলি আমরা আমি তার গুরু নয় কিন্তু এই যে ফল্ট ফাইন্ডিং হ্যাবিট তার জন্য আমরা ইনস্ট্রাক্ট করে দিই ওকে কি তো আমাদের মধ্যে হাজারটা ফল্ট আছে তো আমাদেরকে কাউকে গিয়ে এরকম ইনস্টার্ট করে দেওয়া উচিত না তাতে কি হয় তাতে সে সে সেটা ফল সিগোতে লেগে যায় তার যে হ্যাঁ আমাকে ইনস্টল করে দিল ও কি আমার গুরু নাকি ও কি ও কি জন্য আমাকে ইনস্টার্ট করবে এরপরে কি হয় কেউ একদম খারাপ হতে পারে না হান্ড্রেড পার্সেন্ট খারাপ এবং দৈত্য ডিমান্ড টাইপের লোক এরকম কেউ নাই তাহলে সে কৃষ্ণের নাম জবই করতে পারবে না তার তার মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে যে জন্য কৃষ্ণের নামে জব করছে সে এই যে তুমি অফেন্ড করলে তাকে সে একবারও যদি কৃষ্ণের নাম সিনসিয়ারলি নিয়েছে বা সি আর গন ঠিক আছে যে একবারও কৃষ্ণের নাম সিনসিয়ালি নিয়েছে তাকে গিয়ে যদি তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছো আর সে যদি সেটা মন থেকে খারাপ নিয়েছে ইউ গন তোমার জীবনের সমস্যা কোন দিক থেকে আসবে সেই বন্যার জলের মতো সমস্যা আসবে জীবনে তুমি কুল খুঁজে পাবে না যে কেন এরকম হচ্ছে আমি আমার লাইফটা তো এরকম ছিল না আগে धर्मात्म शास्वत शांति क्वांत प्रतिजानी न मे भक्त प्रणश्यति अभी चेत सुदुराचारो भजते मा मनन्या भक्त साधुर एव स सा मतव्य सम्यक व्यवस्थित कृष्ण इज इंस्ट्रक्टिंग अभी चेत सुदुराचारो सुदुराचार व्यक्तिओ जदिमार नाम जप करचे বা আমার ভজন করছে সাধুরে এনি আদার আদার দেন সাধু তুমি অসাধু এই মন্তব্য করা উচিত নয় তাকে যতক্ষণ সে চ্যান্টিং চালিয়ে যাচ্ছে যতক্ষণ সে আছে যতক্ষণ সে তার অথরিটির আন্ডারে আছে তাকে গিয়ে কোন রকম ইনস্ট্রাকশন করা উচিত নয় এরপরে আসি তুমি যদি কারোর বর্তমান প্রদর্শক গুরু বা শিক্ষাগুরু হও তাহলে কি করা উচিত তাহলেও তাহলেও মাঝে মধ্যে টলারেট করা উচিত তুমি যদি দেখো যে হ্যাঁ সে খুব এনথুজিয়াস্টিকলি সেবা করছে কিন্তু কিছু কিছু মিস্টেক আছে সময় যদি তাকে ফল্ট ফাইন্ডিং করতে এই তোমার এটা ভুল হচ্ছে তোমার এটা ভুল হচ্ছে তোমার এটা ভুল হচ্ছে সে ডিসকারেজ হয়ে যাবে যে মাতাজি সবসময় আমার ভুলটাই বলে ঠিক করলে কোনো দিন বলে না বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত একশোটা অ্যাপ্রিসিয়েশনের পর একটা ভুল ধরো তার যে হ্যাঁ তোমার সবই ঠিক আছে কিন্তু এটা যদি এরকম করো ভালো হয় সেটাও খুব মিষ্টিভাবে সে যাতে মাইন্ড না করে সেইভাবে ঠিক আছে আর যেখানে তুমি দেখো যে তোমার তোমাকে সে এতটা সম্মান করে যে তুমি বকলেও সে কিছু মনে করবে না তখন তাকে বকতে পারো যতক্ষণ সে মাইন্ড করে নিচ্ছে ততক্ষণ বাড়াচ্ছ আর কিছু নয় আগে তোমাকে তাকে দেখতে হবে যে হ্যাঁ আমি বকলে সে কেমন ভাবে নিচ্ছে সেটাকে ঠিক আছে যদি সে ভালোভাবে নাই তাহলে তাকে বকতে পারো আর যদি সে ভালোভাবে না নিচ্ছে তাহলে বোকা যাবে না ওকে

अह 10 ते 10 ते 19 হচ্ছে சரেন্ডারিং টু কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের প্রতি শরণাগতি কিংবা কৃষ্ণের প্রতি সমর্পণ ओके हरे तो, कृष्ण हरे कृष्ण ओकेmathscrakam এখানে এন্ড করছি मानछाकल्पत रूप्यस्य कृपासिंधुये एवच पतितानं पावनैव विष्णुभ्यो नमो अनন্ত কোটি বৈষ্ণব বৃন্দকি জয় শ্রী লপ্রভুपाद की जय पिताय गौर प्रमाणन दे हरि हरि बोल